रामायण कथा, रामायण कथा राम चरित्र, जो राम भक्त होता है राम का चरित्र गुण को जानता है, जो राजा होता है जो गुरु जी जिसका शिष्य अरण्यक वनवास मुक्तेश्वर जब से मेरे को राजा जाते, साधारण घर का रॉयल सैंपल है लेकिन जो मुसलमान कार्टर व्यभिचारी चुड़ाचार से अपना को दूर रखते हैं, जो मिलेच्छता और पाप में नियोज ना हो, बहादुरी साधु अवज्ञा देव अवगत अवज्ञा पंडित गुणजन का अवज्ञा ना हो जाए, संकट लिखे क्षुद्र कर बना के एस्टिमेट करना और कोई अन्याय के सहन नहीं करना, उसी में जाते थे यहाँ। तो इसलिए गुरु के सामने तो राजा बोल के भाग्यवान इस परिस्थिति में जहाँ सारे जोखार है, जोखार परिहास करे खूने दस्यु मादक चोर डाकात के व्यभिचारी के मेजोरिटी में जो इच्छा ताय करना, जाच्छताय जा इच्छा ताय मन की बात हज्जती लड़ाई शोर बच्चा भेंगे दाओ गुड़े दाओ चुड़े दाओ चुड़े दाओ, निजे मम्मी को बेटी को चोद रखा है गुस्सा में, हाँ घर में आग जला दिया शोर बच्चा, माँ बेटी को बिक्री करके बच्चा खाना में भेज दिया, खून खराबी करके डाकात का बच्चा सुधीर बेटा मेरे से साथ राम चरित्र और राम के बारे में मजाक कर रहा है चोर है बच्चा, साला मादा चोर साला कुत्ते क्रिमिनल, रामचरित मानस के बारे में चोर के बच्चा बन मजाक कर रहा है जो खास चोर है, संगे जो परिहास करते मामा से चोर है बच्चा, आज दिन एक परिहास रुचित शिक्षा में तुम्हारे पास मादा चोद ले लूंगा। हाँ एक जब धर्तव्य क्या তোমার চুদি গুরুর কাছে সেই শুয়ারের বাচ্চার কাছে বার্তা যাবে শালা খানকে, না তোমার মতন কুত্তাকে তিনি বলেছিলেন বাঁদর বাচ্চাটা আজকে তোর ব্যাপারে বাঁদর বাচ্চা বলেছিলেন আমাকে, যে বাঁদর বাচ্চা ওটা বাঁদরের বাচ্চা, নাহলে তুমি আমার বাঁদরের গুরু করতে না, ব্লু হেলকে শুয়ারের বাচ্চা গেরুয়াধারী শালা কুকুরের বাচ্চা, শালা কুকুরের বাচ্চা হয়ে গেরুয়াধারী হয়ে মজাক করছে হাত করছে যখন পুনে পুনে রাম হি চিত সকুচুতি মনু সকু চয়ন হরত মন হরমি নছবি প্রেম পিয়াসি নই যশির ভুবর ব্যহগি দিবরণি সকল কুয়র বাহিতেহি করণি কহি ন যায় কুছু দায় জভুরি রহা কন কমনি মন্দ কুকুরি কম্বল বসন বিচিত্র পটোরে ভাতি ভাতি বহু বলি ন থোরে গজরত তুর গদাস উরুদাসি বেনু অলঙ্কিত কামু দুহাতি বস্তু অনেক করি অকিমি লেখা কহি ন যায় জানহি জিনহ দেখা লোকপাল অবলোকি ধ্যানে দিন হয় অবদপতি সবু সুখ মানি দিন যাতন হি যো যেহি ভাবা উবরাসি জনবাসে হি আবা তব কর জোরি জন কুমুদু মৃত্যু বাণী বলে সব বরাত সন মানি সন মানি সকল বরাত আদর দান বিনয় বড়াই কই প্রমুদিত মহামুনি বৃন্দ বন্দে পুজি প্রেম লড়ায় কই শিরুনায় দেব মনায় সব সন কহত কর সম্পুট কিয়ে সুর সাধু চাহত ভায় সিন্ধু তীত সজল অঞ্জলি দিয়ে
করজোরী জনক বহরি বন্ধু সমেত কৌশল রায় শুন বলে মনোহর বয়ন সানি স্নেহ শীল শুভায় শুন সম্বন্ধ রাজন রাবরে হম বড়ে অবসব বিধি ভয়ে এই রাজসাজ সমেত সেব জানবে বিনু গথলয়ে সুধীর বেটা তুমি আমার সঙ্গে গলা মিলাচ্ছ কেন মিষ্টির নে মাটির নিচে থেকে স্বরের বাচ্চা রাক্ষস বাঁদর কি সন্তান দাঁত খুনে বেশ্যা মেক্সি কগাল খেতে মজা কর রায় এই স্বরের বাচ্চা সুখ এই চুরির বেটাকে ধরে নিয়ে যায় তো জীবটা বের করে নিয়ে আয় তো মুন্নটা কেটে ও নুনুটা কেটে নিয়ে আয় তো স্বরের বাচ্চা রাক্ষসে বাঁদর বাচ্চা মেক্সিকো গাল্পনি দিয়ে মজাক কর মাগি মাগি চুদ রসে ডুবে রসকেল রাসকেল সোয়ারের বাচ্চারা তোর এই চুদির বেটা সেক্রেটারিকে যেদিন ধরে নিয়েছে এখানে আর জয় শঙ্করের শঙ্করের মুন্ডটা মেরে পঞ্চদাঁত দিয়ে রক্তপাত করিয়ে চামড়া খুলে নুনু নিপাত করিয়ে জিভ কেটে তোমাদের মতন কুত্তে বরবর লিপস্টিক লিপস্টিক বেবি চুদির বেটা চুদের রস পান করি জনি চুম্বনকারী সোয়ারের বাচ্চা কিস তারা কা কিস পাইন কা কিস কুত্তে ফ্যামিলি নিজ কুলস্ত সে শিক্ষা দিয়ে দুঙ্গা সোয়ারের বাচ্চা বহুত ক্রাই কর লিয়া তুমি রাজা কে সামনে ইস তারা কা দুরাচার করনা এ দারিকা করি চারিকা করি পালিবি করুণা নয় অপরাধ ছমি বকুলি পাইতে বহুত কীট পুনি ভানুকুল ভূষণ সকল সম্মান নিধি সমিয়ে কই জাতি নহি বিনতি পরস্পর প্রেম করি পূরণ বৃন্দার কাগন সুমন বরস হিতাব জনবাসী চলে জয় ধুনি বেদ ধুনি নব নগর কৌতূহল ভলে তব সখী মঙ্গল গান করত মুনিষ আয়ুষ পাই কই দুলহ দুনি হিল সহিত সুন্দরী চল কহবর লাই পুনি পুনি রাম চিত দিশিয় সকুচিত মনি সকুচৈ হর তম হর মীন রঘুবংশ ভূষণ চরিত রাক্ষস দমন কর রামায়ণ পাঠ করতে করতে যে রামায়ণ পাঠতে সময় যে রাক্ষস যে আসলি মুনি হ্যায় ঋষি হ্যায় রাজা হ্যায় জব যদা যদা হি ধর্ম গ্লানি ভবতী ভারত হতি হ্যায় তবে চুরির বেটা মজাক করতে আর উসকো প্যান পকড় লেতা হ্যায় যে উনকো শাস্তি দিলায়েঙ্গে জিসকো চুরি কা মূল্য কাটতো মূল্য মালিনী কো सुधीर बेटा समझ जाता है कि राजा आ गया है जो सुधीर बेटा ये बांदर के बच्चा के देख रहे हैं जो चंचल बनाए हुए जो माघी लोगों का चंचल में ये मादक चोरी जो गेरुआ धारण करके ये सुअर है बच्चा ये जो कुत्ते के बराबर जो मजाक कर रही कुत्ते के बच्चा तुम्हारे एमपी में शिवराज चौहान को भी तुम्हारा भाई बहन को सुना रहा हूँ सुधीर बेटा दास्ता कलाश के सुअर है बच्चा हम गुरु जी के सम्मुख है तुम्हें बांदर बच्चा कलियुग में गेरुआधारी पहन के बांदर के बच्चा का निदर्शन रामकृष्ण मिशन के सारे चुद महारानी सलाह दो चुदरी बेटा लोगों का भी परिहासी से तार का मोदी जैसे कुत्ते खूनी डाका चुदी का पैदन और बाहवा करता है गेरुआधारी होके कुत्ते को शोरेर बच्चा को तुमने राजा चिना नहीं शोरेर बच्चा को कहे ना कभी कभी पदाघात के ऐसे मारूंगा छाती में ना तुम्हारा राहुल गांधी और कुत्ते को घेव घेव करने में तुम्हारा कुछ नहीं है जिस दिन भारत वर्ष को लूंगा एक उश तो बना के सारा सिक्योरिटी कराऊंगा सब सुधीर बेटा कुत्ते रमान पाठ कर कुत्ते देखो बोले रमान पाठ में मजाक करने का ऐश्वर्य बादशाह तुम्हारा परेशान कर रहा है
सेना का जमीन का नीचे से आदमी परिषद का बच्चे को मारना चाह रहा है और जमीन के नीचे से आदमी कुत्ते का ब्लू व्हेल अंडर ब्लू हेल पेन मागी चूजो उससे वो जो कोयला निकालने वाला सुधीर बेटा जगत को मार दिया संतोष मोदी को मार दिया देख ली था उसको कुत्ते का अभी ऐसा रेस है ब्लू हेल का ग्रेम में वो मादा चोर को सेंस नहीं है बाप का ये बच्चा हो जाता तो चार पाँच छह बेटे का बच्चा होता ये ब्लू व्हेल का अंडर प्ले में शरीर सुहाय मुनि मन मधुपर दिन छाए मन हर धोती हरती बाल कल काल पिंकी कति सूत्र मनोहर बाहु विशाल विभूषण सुंदर शीत जनयु महाजी देव कर मुद्रिका चोरी सोहत व्याप साजे उर आयत उर भूषण राजे চাপুক নিয়ে এসে তো চাপকাও তো সোরের বাচ্চাটাকে কুকুরের বাচ্চা মাদার চৌধুরি হচ্ছে না চাকরি হচ্ছে এখানে সালা রামায়ণ পাঠ করতে এদিকে সোরের বাচ্চা আর তোমার জন্য বলছি পোকা চোখা সোরের বাচ্চা বাচ্চাকে লাগছো অপমান করো কালকে আমি ভিডিও রেকর্ড রাখতে পোস্ট করে রেখেছি সুয়ার বাচ্চা জুড়েছে নয়ন কমল কল কুন্দল কানা বদন সকল সৌন্দর্য নিধানা সুন্দর ধিকুটু মনোহর নাসা ভাল তিল কুরু চিরতা নিবাসা সৌহত মৌরু মনোহর মাথে মঙ্গলময় মুকুতা মুনি গাথে গাথে মহামণি মৌর মঞ্জু অঙ্গ সবচিত চর হই পুর নারী সুর সুন্দর হি বর হি বিলতি সবতীন তর হই মণি ভূষণ মণি বসন ভূষণ বারিয়া রহতি কর হি মল গাগহীন সুর বর ছোট মাগত বন্দি কহ বরহি আমি কুয়রি কুয়রি সুয়াতি সুখ পাই কই অতি প্রীতি লৌকিক রীতি লাগি করণ মঙ্গল গাই কই লহ কৌরি গৌরি শিখাব রামহি শিয়সন শারদ কহই রণ নিবাসুর রনিবাসু হাস বিলাস রসবস জন্ম কুফলু সবল হই নিজ পানি মনি মোহ দেখতি মূরতি সুরল্প নিধান চালতি ন ভুজ বললি বিলকনি বিরহ ভয়বশ জানতি কৌতুক বিনদ প্রমোদ প্রেম ন যাই কহি জানহি অলি বর কুয়রী সুন্দর সকল সখি লবাই জনবাসী চলি এই সময় শুনিও অশিষ জহত নগর নব আনন্দ মহান চিরু জিহ জোরি চারু চারু মুদিত মন সব হিকহান যোগীন্দ্র সিদ্ধ মুনিষ দেব বিলতি প্রভু দুন্দু বিহনি চলে হরসি বরসি প্রসূন নিজ নিজ লোক জয় জয় ভনি
सहित बंधुंति कुअर सब तब आए उपास शोभा मंगल मोज भरी उमगे जनु जनवास। जय जय श्यावर रामचंद्र की पद जय शरणम जय जय प्रवन सुत हनुमान जय जय श्री शंभु भवानी। रघुवंश भूषण चरित नरक हरि सुनहि दीन कोलिमल मणिमल धोई दीन सम राम धाम सुधा होई। রাক্ষস গুলো বড় মজাক করছে আমার গলার ভয়েসটাকে পরিবর্তন করছে, গলার ভয়েসকে এমন ভাবে পরিবর্তন করছে শুয়রের বাচ্চা গুলো বেঙ্গলি ব্যাঙ্গনীয় মাদার চোর বিধানচন্দ্র এগ্রিকালচার কা কুকুত্তেগণ আর ক্যালকাটা ইউনিভার্সিটি কা যে জ্যোতি বসকে টাইম পে যে কাল সর্প অভিশাপ ভারতবর্ষ মে কেবল ও যে মাদার চোর সিপিআই ডান্ডে ক্রিমিনাল আইএস আইপিএস মে সেনা বে নিয়োগ হুয়া থা লেফটিস্ট যে নিজ কুলত বাব যে আম্বেদকর বলে যে ওম বেদকার जिस सुधीर नंदन को वो शब्दों का मीनिंग पता नहीं वो शोर है बच्चा भारतवर्ष के लिए संविधान रचना आ गया। मुनि ऋषि देवता गो को निग्रह परिहास करने का जो मादाचोर बांदर के बच्चा वो संविधान का प्रणेता बना दिया। गांधी जैसे नीच कुलत बव इसको महात्मा कह दिया गया जो साधु मुनि ऋषि का महत्व का भारत भूमि का वर्णन का त्रिभुष्णु का अपमान करके वो एक सुधीर बेटा बेस्टा खूनी डाकात का एक संविधान मतलब उसी तरह से समाज नीति समाज विज्ञान दर्शन भारतवर्ष में लागू करना है। सबको गिरा के गुणा करके भंग करके सम्मता दान करना है, सबाई को समान कर दो, तेने हिचड़े लिए से वो कुत्ते के बेच के बराबर कर दो, यही चाह रहा है ঈশ্বরের বাচ্চা মানে এই যে 712 থেকে পড়বে হ্যাঁ পুনি যে বনার হ্যাঁ তোমরা পড়ে নাও তাহলে আমি ততক্ষণ একটু পড়িনি। পুনি যে বনার ভয় বহু ভাতি পথে জনক বলাই বরাতি মতলব পুরা যে মেরা স্বয়ং কো যে মন্ত্র হয় এক মুনি ঋষি কা ও মাটির নিচে সে वो कुत्ते के कारण मोदी बोलते जो राक्षस है वो जो मादाचोर है जो राम गद्दार है खच्चर जो मोदी बोलते एक मादाचोर खच्चर भारतवर्ष में राजपाट में शैतान कुकुर का बच्चा साला कुकुर का बच्चा कुकुर समन्वित होके कुकुर ससुराल फाजिल असभ्य बर्बर शैतान क्रूर एवं महान अपराधी महापातक भारत को निंदा करना साधु संत मुनि का स्थान का गुरु स्थाने चपल गिरी करता है। मादाचो स्वर बच्चा साला कुत्ते लाया मिठा कदी का केवल मिठा मिठा कदी का वर्षण करके साधु संत के महिमा को गिरा डाला। एक स्वर का बच्चा अम्बेदकर नहीं उस कुत्ते का भील नहीं है, वो कुत्ते का शूद्र है, वो खच्चर डाकात कैसे संविधान देव संविधान बना सकता है। जो विनोई नहीं है जो असभ्य है जो गुआर मांस पिंड है महापापी महाभागी दुराचारी व्यभिचारी का डाकात बच्चा वो भारतवर्ष के संविधान जो देव में विनोई नम्रता साधु संत गो का महिमा नहीं जानता है। भारत गंगा पुण्य भ्रम का महा महामानवीर तीर्थ पुत्र मनु आदि राजा का महिमा नहीं जानता है, वो स्वर है बच्चा संविधान रचना करने आ गए। हाँ वो तुम्हारा एमपी का मादाचोर था ना, वो स्वर है बच्चा ही तो था, उसका नाम रखा है अम्बेदकर। देखो सुनो तुम्हारा सबाई सुनो, ये स्वर है बच्चा तार निजे नाम रेखे अम्बेदकर हाँ से साला तु जी अम्बेदकर रेखे ब्राह्मण देर अपराध নিন্দা করিস তোর চেয়ে সুধীর বেটা কেউ হয়? হ্যাঁ তুই নামটা ওম বেদকার কি করে রাখলি? তুই বেদটা তোকে কে পাঠ করালো? বুঝতে পারছো নাকি বুঝতে পারলে না? আম্বেদকার বলে এই তারাপদ বাবু তুই ভালো করে শোনো, সে ব্রাহ্মণ নিন্দা করছে ভারতবর্ষ নিন্দা করছে,
সে নাকি সংবিধান দিচ্ছে, তার নামের উৎস হচ্ছে অম্বেদকার, আম্বেদকার নয়, তার আম্বেদ সব আসল শব্দটা হচ্ছে অম্বেদকার। তুই এই ওম শব্দটা কোথা পেলি? বেদকার তুই কি করে হলি? তুই বেদ সোরের বাচ্চা, শাস্ত্র মুনি ঋষিকা মহিমা জানলি না? তুই ভারতের সংবিধা ও ব্যাসদেব কে ধনু শুনছ? তাহলে তোর যদি নামের উৎস অম্বেদকার হয়, তুই ব্রাহ্মণের নিন্দা করছিস, ভারতের শাস্ত্রের মুনির নিন্দা করে তুই একটা অসুর শাস্ত্র ভারতবর্ষে লাগু করে দিলি, এবং সে রামকৃষ্ণ বুদ্ধকে ছেড়ে মানে রামকৃষ্ণকে ছেড়ে বুদ্ধকে ধরছে। আরে বুদ্ধ ভগবান রামকৃষ্ণের মহিমাকে নতুন ভাবে প্রচার করেছে, সেই সোরের বাচ্চা জানে না। এখন তুমি দেখো দিকে 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 সে নিজের শব্দের অর্থ জানে না। অম্বেদকার মানে কি? তুই তো অম্বেদকার, বেদকার শব্দটা তুই ব্রাহ্মণের কি করে নিন্দা করে তুই বলছিস যে তুই শালা সোরের বাচ্চা শব্দটা কোত্থেকে পেলি? হ্যাঁ, যেখানে সংবিধান মানে হচ্ছে দেবতা সমান, মানে দেবতা সমান বৈরাগী মানসিক বল এবং তোমার বিশুদ্ধতা জ্ঞান আর বিচক্ষণতা লাগবে, রাজপাঠ লাগবে, বিনয় নম্র, মানে ন্যায় কখনো অন্যায়কে কখনোই সমর্থন করতে পারবে না, যতই হয় সঙ্গে সঙ্গে গিরে যাবে। এবং বলছে স্বর্গ থেকে বিচ্যুতি হওয়ার চেয়ে মানুষের আর বড় কোনো দেবতাদের দুঃখের কারণ নাই। এখন এই ভারতবর্ষের লোকেরা এখন আমাকে মাটির নিজের থেকে বলছেন যে তোমার কি খেয়াল নেই, তোমার গুরুদেব যখন তোমাকে বলছেন এই তুমি ভালো করে দাঁড়াও, আমাকে বলতেন যে তুমি যে রাজা, তুমি ওই রকম ভাবে কেঁচোমেচো হয়ে থাকো না আমার কাছে, মানে রাজার মতন থাকবে, আর বলতেন যে তুমি গরুদের সঙ্গে ঘাস খাবে না, মানে তুমি বুঝতে পারছো তুমি বাঘের বাচ্চা, তুমি বাঘ কা বাচ্চা হো, বাঘকে বাচ্চাকে রাখবে, লেকিন মানে তুমি দূর সে দেখ রাহা হো তুমি গরু যে বকরি হ্যায় ইসকে সাথ তুমি ঘাস খা রা, তুমি উনকে সাথ উঠনা বেঠনা নেই, তোমারা আলাদ স্ট্যান্ডার্ড হ্যায়, মেরে কো হর টাইম কহতে থে চমকে গিয়ে তুমি রাজা হো, তুমি এক রাজরূপে তুমি জগৎ প্রকাশিত হবে, মানে সারা মুনি ঋষি কা ভাবনা তোমারা অন্দর সে প্রকাশিত হোগা, তুমি রাজা হো, তুমি রাজ স্থাপন করনে আয়া হ্যায়। তো এসব বার্তা মেরে কো পরিহাস করতে হয়। ওই সোরের বাচ্চা ওই যে মহারাজ জি কে পাশ রয়েছে, মহারাজ জি কে তে বান্দর কা বাচ্চা আ রা হ্যায়, মেরে কো কাহা তোমারা বান্দর কা বাচ্চা ওহাঁ সে নিকলা হ্যায় আর জায়েগা আশ্রম, ও 2000 সন মে আশ্রম মে আয়া থা পুতন আশ্রম মে। তো মহারাজ জি ইনকো সোচা থা ও এক দুধ দেতে থে, তোমারা কাকা থা রূপনারায়ণ ও জানতা থা, তো উসকা এক বাচ্চা খো গিয়া থা 12 সাল কা উমর, ইনকা ভি করিব করিব বয়স উমর হো রা থা 12-13 সাল কা। তো ও যে দুধ দেতে থা আশ্রম মে হালি শহর মে, তো ও রোতা থা যে মেরা বাচ্চা খো গিয়া উসকো নেই মিল রা, তো ইনকা মানে ও ভি উনকা মা, ও যে মা থা ও ভি কালি হ্যায় ইসকা এই চেহারা কে বরাবর হ্যায়, আর ইসকা ভি মাতা বেঙ্গলি হ্যায়, মানে এই মা বাঙালি, একে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে ছেড়ে। এবারে এমপিতে ওকে ও গেছে আসামে, সেখানে নরবলি দেওয়া কাটা হয় বুঝতে পারছো, সেইখান থেকে মহারাজ জি ওকে পিক আপ করেছেন মনে মনে। এবং আমি আশ্চর্য, আমি অফিস যাব মানে ওইখান থেকে 52 কিলোমিটার আসবো কলকাতায়, তো তার আগে দেখি ওই ছেলেটা হঠাৎ করে মহারাজ জি ওই ছেলেটাকে নিয়ে এসে আমার আশ্রমে ঢুকালো, ওই অল্প বয়সে। তখন আমি ভাবি ও কী করে এলো আমার আশ্রমে, তাই বলি তুই কী করে আমার কাছে বললো, তুই ওই ও রবিনের কাছে যাও আশ্রম ওখানে ভিতরে আছে, তোর কেয়ারটেকার করবো ওকে। তো ওকে দেখে আমি নানা রকমভাবে প্রশ্ন করি, তুই এখানে এলি কী করে, মানে আমাদের আশ্রমে অন্য লোকের পরিচিতি নাই সেখানে, কেন আমরা প্রচার করতাম না, খুব গুপ্তরূপে থাকতাম, মানে মহারাজ জি ভগবান বুঝতে পারছি ঠিক গঙ্গার উপরে, আর ওই ছেলেটাকে ও কিছুই জানে না, এমপি থেকে এসছে, সেই মহারাজ জি মানে আসাম থেকে ওর পেটে বসে 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 গাইড করে ওই রকম মানে ঘুরপাটা তোমরা জানো নি, মানে আমাদের আশ্রম যেতে মানে কি কষ্ট পরিশানি, অর্ডিনারি লোক তো যেতেই পারবে না, মানে ওখানে জনসংযোগ বিরাট গঙ্গা, তো ওখানে কোনো ব্রিজ নাই, তোমাকে বিভিন্ন জায়গা ঘুরে আসতে হবে, এখন দু একটা ব্রিজ হয়েছে, ঈশ্বরপুরী সেতু হয়েছে, নাহলে তখন সেতু হয়নি, তখন সেতুটা খুলেনি। ও ওই সময়ে কীভাবে ওকে বসিয়ে মহারাজ জি নিয়ে এসছেন, এবং মহারাজ জি ওই মেয়েটাকে বারবার দেখিয়ে বলছে, মেয়েটাও চেষ্টা করছে যে আমার ছেলে কিনা আমি ওকে রেখে দেবো, তা ওর কথা মনে পড়ছে না, ও বলছে না ওর মা ও মাকে দেখেনি, ওকে ওই ছেলেটাকে ও আর একটা
আর একটা বাচ্চাকে, দুটো বাচ্চাকে কোন একটা জঙ্গলে পড়েছিল, সেখান থেকে ওর মা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, তারপর কার একটা সাধু মুনির কাছে রেখে গেছিল, সেখান থেকে ওরা ওই একটা সাধু ওকে পালন করেছিল এই এমপিতে ওমকারেশ্বর। আর এই ওমকারেশ্বর, তোমরা আমি কথাটা একটু বলে নিলে ভালো হবে, এই যে তোমরা কালিদাসের কথা, কালিদাস রঘুবংশম শকুন্তলম, তোমার কাকা সুরেশ, কাকা সুরেশ নয় তোমার, হ্যাঁ ওই সব জানে ও যারা কামারপুকুর কলেজে পড়েছে। তখন ওই রামশঙ্কর মুখার্জি বলে খুব প্রসিদ্ধ একজন ইয়ংয়ের, খুব মানে খুব ভক্ত বা খুব ভক্ত এবং শ্রদ্ধাশীল বিনয়ী, ওই বিনয় কৃষ্ণ মুখার্জির ছাত্র অ্যাকচুয়ালি। তখন তোমরা জানো না নকশাল প্রিয়ডে ঠাকুরের নামে কলেজ বটে, কিন্তু কলেজটা বিভিন্নভাবে খুব ভালো কলেজ হওয়া উচিত ছিল, রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ, কিন্তু এই লেপটিসরা আসার কারণে সেই বিদ্যা মহাপীঠটা একবারে নষ্ট হয়ে গেল। এবং বিনয় মুখার্জির মতন একটা বিশিষ্ট ব্রাহ্মণের ছেলে, মানে উপাধ্যায় হওয়ার যথেষ্ট যোগ্য যে কোনো কারণে, তার যাই হোক কোনো কারণই হোক, মানে পড়াশোনার একটা পরিবেশটাকে নষ্ট করে ইনস্টিটিউটটাকে নষ্ট করে দিল। এবারে আমাকে যেহেতু রামকৃষ্ণের মানে কথাকে প্রচার করতে হবে, তো আমাকে যে কোনো কারণে সাতবাড়ি থেকে টেনে নিয়ে গেছে। যারা জানে আমি পাঁচ ছ মাস সাতবাড়ি স্কুলে পড়াশোনা করিনি, মানে বসেছিলাম। তোমার দাদু এসে আমার কাছে বললো না যাবো না, একটা ছেলে ওকে আবার এরকম মানিয়ে আনতে হবে, স্কুলে ফিরিয়ে আনতে হবে এমন কথা না, কিন্তু আমাকে মা সরস্বতী আর ঠাকুর চাচ্ছে তুমি ওই স্কুল ছেড়ে রামকৃষ্ণ মিশনে আসতে হবে, কারণ আমার সঙ্গে ভারতবর্ষের বা বঙ্গের অন্য যে সমস্ত ছেলে পুলেরা আছে তাদের সঙ্গে পরিচিত হতে হবে, বুঝতে পারছো? ওই জন্য কোনো কারণে একটা অচুতে, যেমন ওই কৈকেয়ী দ্বারা রামের রাজ্য মানে ছিনিয়ে নিল মা সরস্বতী, ঠিক সেই রকম মাস্টারদের সঙ্গে আমার একটা ছোট্ট মলমাল্য করে আমাকে, হ্যাঁ আমাকে ঘরে বসিয়ে রাখলো তিন মাস, পড়তে দিল না, দিয়ে আমাকে বললো তোমাকে মানে আমাকে গুসা করাতে তুই সাতগুড়ি স্কুল যাবি না, কোনো হাতেই ওই অপমানিত হয়ে তুই যাবি না, মানে আমাকে কামারপুকুরে রামকৃষ্ণের মিশনে ঢুকতে হবে। তখন ধরো আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি জ্যৈষ্ঠ মাসে, তো আমি তিন মাস বসেছিলাম, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, তো আমার মেজদা ও কামারপুকুর কলেজে, কামারপুকুর মিশনে কলেজে পড়েছে, ও মিশনের ছাত্র ছিল বলে আমার যে মাস্টার প্রধানমন্ত্রী প্রবীর চ্যাটার্জি, শিওরে ব্রাহ্মণ, সে সংস্কৃত পণ্ডিত, বুঝতে পারছো? আমি শুনতে পারতো না, ভীষণ মানে একরোখা, মিথ্যা কথা একদম করতেন না, যাই হোক সে তাকে গিয়ে বলতে কানে শুনলেন, তখন বললেন যে এ হুগলি জেলার মধ্যে প্রথম আমি মানে ওই যে ইয়ে বৃত্তি পেয়েছিলাম, বুঝতে পেরেছো প্রথম, তো তাই সেই পাওয়াটা সেই সব বলে তাহলে ঠিক আছে ওকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যদি পাস করে যায় তাহলে নিয়ে নেবো, তা পরীক্ষা করলো, আমি পরীক্ষা পাস করে সন্তুষ্ট হয়ে আমাকে নিল, আমি এক মাস স্কুল করলাম, মানে 1976 সাল, বুঝতে পারছো? সেটা কোর্স করার পরে আমি ওদের সঙ্গে পরিচিত হলাম। এবার আমাকে যে আমি ওই রকম স্কুলে ধ্যানস্থ হয়ে থাকতাম, মানে ধরো ওই রকম মাথায় যত রকম রাক্ষস সব এসে বসত, আর সব স্কুল, হ্যাঁ সব স্কুলে দেখত, আমি আধা এরকম করে টেবিলে বসে থাকতাম, আর ছেলেদের সঙ্গে হাজির ফটকার আমি তো থাকতাম না, তো আমাকে চারদিক থেকে এসে দেখতো কে এসেছে, তো ওরা তো আর বুঝতে পারতো না আমাকে। তখন এই অরুণ চ্যাটার্জি বলে একটা ছেলে এসে, মানে এই যে লিডার গো তোমার সিপিএম এর লিডার ছিল, হ্যাঁ দেব চ্যাটার্জির ভাই কোনা ভাই আছে, তো ও আমার সঙ্গে পড়তো, ও আমার সঙ্গে তখন বললো আরে তুই তো ভগবান রে, তো আমাকে মজাক করে বল তুই ঠাকুর ঠাকুর, তখন আমি মনে মনে ভাবতাম তারা মজাক করছিস ঠাকুর, আমি আমি ঠাকুরের লেভেলে নয়। ওই ওই কথাটা আমার ঠাকুর মিশন থেকে কলেজ পর্যন্ত সবাই আমাকে গড গড বলতো, বুঝতে পারছি তুমি গড, মানে তো কোনোভাবে, তো আমাকে ওই আমি চলে গেলাম কলকাতায় ভর্তি হবো নরেন্দ্রপুর, সেখানে কোনো জায়গায় হলো না, আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজে গেলাম, সেখানে বললো দেরি হয়ে যাবে, তা তুমি বরঞ্চ নিজের ঘরের কাছেই পড়ো, কে জানো আমাকে বলছো তুমি ওই বাড়ির কাছাকাছি পড়ো। তখন আমি বললাম ঠাকুর মা সারদা রামকৃষ্ণের নামে যখন কলেজ, তার নামের যাতে প্রতিষ্ঠা হয়, আমার মতন ছেলে পাই না, আমি এই কলেজেই পড়বো, কামারপুকুর কলেজেই পড়বো বলে আমি কামারপুকুর কলেজে ভর্তি হলাম। সে ভর্তি হওয়ার পরে আইআইটি ফাইআইটি যাবো বলে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় মহারাজজি সেই নৈনিতালে মুক্তেশ্বরে বসে আছেন কুর্মাচলের জায়গা, আমাকে কোনো জায়গায় নিয়ে যাবেন না, ভেটেরিনারি ডিপার্টমেন্টে যেতে হবে, ফিজিক্স অনার্স ভর্তি হয়েছি, দু বছর পড়াশোনা করেছি,
তারপরে এবারে মাস্টাররা আমাকে ভীষণ ভালোবাসে। তারপরে আমি যখন না বলে চলে গেছি, মাস্টাররা বলছে এই ছেলেটা ফিজিক্সে অনার্স পড়তো, দেখো এত ভালো ছেলে, ও ভেটেনারি পড়তে চলে গেল আমার দিকে ছেড়ে, কারণ আমাদের পড়াশোনা কি ওর একদমই ভালো লাগে না। আমি তো কথা বলিনি, আমি ওখানে বললাম যে আমি একটু সর্বভারতীয় লেভেলে যাব, তো এইখানে গেলে আমি আটকে যাব, যদি রেজাল্ট খারাপ হয় ফিজিক্স আর বেশি দূর যেতে পারবো না, পিএইচডি ফিএইচডি করতে পারবো না। তখন একজনকে বললো হ্যাঁ তুমি আইসিআর দিল্লি ফিল্লি যেতে পারবে। তখন বললাম আমি চলে যাচ্ছি, বলে আমি ওই বিধানচন্দ্র মোহনপুরে ওই হালি শহরের ওইদিকে ঢুকলাম। ঢুকে ওইখান থেকে আমাকে মহারাজজি, আমি অল ইন্ডিয়া ভারতের মানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় হলাম, বুঝতে পারছো? সেটা আমি প্রথম হতাম, সে যে কোনো কারণই হোক, সেইটা ওই ওইখানে গেলাম আইভিআরআর। এবং আমার যে কত রকম বিঘ্ন তুমি জানো না, এবারে বন্যা হয়েছে, আমার ওইখানে অ্যাডমিশনের লেটারটা এক মাস পরে এসেছে, বুঝতে পারছো? ওখান থেকে চিঠি ছেড়েছে, বন্যা হয়েছে, তখন বন্যা হওয়ার পর চিঠিটা কোনোরকম বাঁকুড়া কিছু একটা গোলমাল হয়েছে, চিঠিটা এক মাস পরে এসছে। এবার আমার একজন ছেলে ছিল, সে গিয়ে ভর্তি হয়েছে, তাকে আমি বলে দিলাম দেখ আমার তো চিঠি আসেনি, আমি না নিয়ে তো যেতে পারবো না আর কল লেটারটা, তো তুই গিয়ে যদি আমার টাকাটা দিয়ে দিলে হয় তাহলে ভর্তি করে দিবি। সে ভগবানের এমন জিনিস, আমি নাই, সে আমার নামে সই করে দিয়েছে, বলেছি তুমি টাকাটা ওর নামে ভরে দাও, ভরে দিলেই হবে। ও যেহেতু বন্যা হয়েছে, তারা খবর পেয়েছে বেঙ্গলে বিশাল বিশাল বন্যা হয়েছে, ও ছেলে আসতে পারবে না, আমার জেলা হচ্ছে হুগলি, মানে হুগলি জেলাতেই বন্যা হয়েছে। তখন ওরা খবর পেলে বললো ওর জন্য ডিলে করা হবে, তুমি কেবল ওর খাতাটাই ভরে দাও। আমাকে অ্যাডমিশন করিয়ে নিল, আমি ওখানে ফার্স্ট হয়েছি। তারপর সেইখান থেকে আমি আবার ওই 15 দিন পরে গিয়ে ওখানে অ্যাডমিশন করলাম আইভিআরএ। ওইখান থেকে মহারাজ সে পাহাড়ে আরও 150 কিলোমিটার 200 কিলোমিটার ওই আলমোড়া, ও জানেন পাহাড়ের ভিতরে নৈনিতাল থেকে রায়বেরেলি, মানে আমাদের রায়ের বরণ স্থান, এ রামের রঘুবংশ, রায়ের নানা রকম ইতিহাস আছে, যা পড়া দেরি করবো না।